हेलो एंड वेलकम एवरीवन टू माय चैनल, गुड इवनिंग एवरीवन। आज के आमरा रिजनिंग निये, अनेक दिन रिजनिंग करा हुए नहीं, ताई आमरा आज के रिजनिंग निये कोटा क्वेश्चन आलोचना करब। तो आज के लास्टे जे शेषे जे क्वेश्चन टा आछे सेटा खूब मजार क्वेश्चन, यूपीएससी 2018 एर क्वेश्चन ओटा, ठीक आछे। तो ओटा आज के आमरा आलोचना करब शेषे। तो देखो प्रथम जे क्वेश्चन टा आछे, प्रथम जे डायग्राम टा आछे एटाते तोमरा देखते पाच्छो नम्बर्स आछे एबं किछु अल्फाबेट आछे, एबं एई नम्बर एबं अल्फाबेट गुलो कोनो एकटा प्याटार्न के फलो करे लेखा आछे। एबार आमाके सेई प्याटार्न टा खुजे बेर करे तारपर आमाके आंसर टा बेर करते होबे। तोमरा देखते पाच्छो एखाने क्वेश्चन मार्क आछे, ओके। দেন তুমি দেখো এখানে 3 2, এখানে 5 4, এখানে আমি কিন্তু এই সংখ্যাগুলোর সাথে কোনো মানে প্যাটার্ন খুঁজে পাচ্ছি না, যে 3 থেকে 9 হলো, তাহলে এখান থেকে কিছু, এইভাবে আমি কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছি না। এবার যখন আমি দেখবো অ্যালফাবেট এবং নাম্বার দুটোই আছে, তার মানে আমাকে ভাবতে হবে যে এই নাম্বারগুলোর সাথে অ্যালফাবেটের কিছু একটা অ্যারেঞ্জমেন্ট আছে। তো দেখো অনেক ভাবলাম অনেক ভাবলাম, বাবার পর দেখো একটা জিনিস দেখো, এই আমি কিন্তু কোডিং ডিকোডিং এর ক্লাসগুলো যারা করনি তারা কিন্তু প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নেবে, কারণ এই প্রত্যেকটা অ্যালফাবেটের নাম্বারিং কিন্তু মনে রাখতে হবে, নাহলে তাড়াতাড়ি এগুলো করা যাবে না। দেখো আমার মনে আছে কিউ হচ্ছে 17, ই হচ্ছে 5, আই হচ্ছে 9, তার জন্য আমি জানি আই হচ্ছে 9। দেখো 5 আর 4 যোগ করলে 9 হচ্ছে, ই কত, ই হচ্ছে 5, দেখো 3 আর 2 যোগ করলে 5 হয়, কিউ হচ্ছে 17, কুইনের বয়স বলেছিলাম 17 বছর, দেখো 9 আর 8 যোগ করলে 17 হয়, তাহলে একইভাবে এখানে 7 আর 6, যেহেতু প্রত্যেকটা যোগ করে হচ্ছে এখানেও আমি যোগ করবো, তাহলে 7 আর 6 যোগ করলে কত হয় 13, 7 আর 6 যোগ করলে 13, 13 কার, মেরা 13, আমি বলেছিলাম মেরা 13, তাহলে অপশন সি। দেখো পরের যে কোয়েশ্চেনটা আছে, কয়েন্স মিন্ট ব্রিক্স, তাহলে কয়েনের সাথে মিন্টের কি সম্পর্ক, এই রিলেশনশিপটা আমাকে বের করতে হবে, তারপর ব্রিক্সের সাথে আমি অপশন থেকে চুজ করবো। তাহলে দেখো কয়েন মানে মুদ্রা, মিন্ট মানে কি যেখানে মুদ্রা ছাপানো হয়, তাহলে ব্রিক মানে কি, এই যে অপশনগুলো দেখতে পেলে কিল যেখানে ইট তৈরি হয় যেখানে, ঠিক আছে সেটাকে কিল বলে, তাহলে ব্রিক্সের ক্লিন সরি কিল হলো। পরের যে কোশ্চেনটা আছে দেখো, পরের কোশ্চেনটা বলছে লুক কেয়ারফুলি দ্য প্যাটার্ন দেন চুজ হুইচ পেয়ার অফ নাম্বার কামস নেক্সট, মানে এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আমাকে আগে ভালো করে দেখতে হবে এবং তারপর অপশন থেকে আমাকে চুজ করতে হবে। তাহলে দেখো 9 থেকে 11, যদি তুমি দেখো 9 থেকে 11, তাহলে এখানে 3 যোগ করা হলো, দেখো সরি 9 থেকে 12 3 যোগ করা হলো, তারপর দেখো 1 মাইনাস করা হলো, আবার দেখো 11 থেকে 14 3 যোগ করা হলো, 14 থেকে 13 1 মাইনাস করা হলো, আবার দেখো 13 থেকে 16 3 যোগ করা হলো, 16 থেকে 1 মাইনাস করা হলো, তাহলে একইভাবে সেম প্যাটার্নে যদি যায় তাহলে 15 থেকে 3 যোগ করলে কত হবে 18, আর তারপর 1 মাইনাস করলে হবে 17, মানে অপশন সি, মানে +3 -1 এই প্যাটার্নে যাচ্ছে, ওকে ওকে। পরের কোশ্চেন দেখো কি বলা আছে, এইখানে কোশ্চেন মার্ক আছে, আমাকে বের করতে হবে এই অপশনগুলো থেকে। তাহলে দেখো AZBYCX, যারা আমার কোডিং ডিকোডিং এর ক্লাসগুলো করেছো তাদের 1 সেকেন্ডও এটার অ্যান্সার করতে দেরি লাগবে না, কারণ দেখো ABCDEFGHI পরপর আছে। এবার দেখো AZ মানে রিভার্স, BY রিভার্স, এই দুটোর প্রত্যেকটা যোগ ফলে সবার 27 করে হবে, ঠিক আছে। তাহলে জি, তাহলে এখানে এইচ হবে, তাহলে এইচ এর রিভার্স কি HS, হায়ার সেকেন্ডারি বলেছিলাম আমি, তাহলে এখানে HS অপশন বি, ওকে। চলো আজকের বহু অপেক্ষিত UPSC-র সেই কোশ্চেনটা নিয়ে আমরা এরপর হাজির হলাম। দেখো এখানে আমি একটা গ্রাফ মোটামুটি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। গ্রাফের এই যে প্রান্ত, এই প্রান্তে হচ্ছে পার্সেন্টেজ অফ ওয়ার্ক এখানে দেওয়া আছে, অর্থাৎ 0%, 25%, এগুলো হচ্ছে পার্সেন্টেজ অফ ওয়ার্ক বা ওয়ার্ক প্রোগ্রেসও বলতে পারো, আর এইদিকে আছে সময়, টাইম আছে। এবার কোশ্চেনটা যেটা বলেছে, কোশ্চেন বলছে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট, এই যে অপশনগুলো আছে সেই প্রত্যেকটা অপশনে কোনটা ঠিক না, আমরা কিন্তু প্রত্যেকটা অপশন ধরে ধরে দেখবো। দেখো ফার্স্ট বলেছে 1 জুন দ্য অ্যাকচুয়াল প্রোগ্রেস অফ ওয়ার্ক ওয়াজ লেস দেন এক্সপেক্টেড, 1 জুন আমার হচ্ছে কোনটা, এইটা তাই তো, এইটা হচ্ছে এপ্রিল, এইটা হচ্ছে মে, তাহলে এইটা 1 জুন, তাহলে 1 জুনে ওরা কি বলেছে অ্যাকচুয়াল প্রোগ্রেস অফ ওয়ার্ক ওয়াজ লেস দেন, এইটা আমার অ্যাকচুয়াল প্রোগ্রেস, তাহলে দেখো এক্সপেক্টেড প্রোগ্রেসের গ্রাফ থেকে অ্যাকচুয়াল প্রোগ্রেসের লাইনটা আমার নিচে আছে জুনে, তার মানে অপশন এ, অপশন এ ঠিক আছে, কিন্তু আমাকে কোশ্চেনে চাইছে হুইচ ওয়াজ নট কারেক্ট, তাহলে ভুল কোনটা বের করতে হবে। দেখো অপশন বিতে বলেছে দ্য অ্যাকচুয়াল রেট অফ প্রোগ্রেস অফ ওয়ার্ক ওয়াজ দ্য গ্রেটেস্ট ডিউরিং দ্য মান্থ অফ অগাস্ট, অগাস্টে অ্যাকচুয়াল রেট অফ প্রোগ্রেসটা বলেছে গ্রেটেস্ট, তাহলে দেখো এইটা হচ্ছে অগাস্ট, তাহলে অগাস্টে দেখো অবশ্যই দেখো 100% আছে গ্রেটেস্ট অ্যাকচুয়াল প্রোগ্রেসটা, এটাই তো অ্যাকচুয়াল প্রোগ্রেস স্ট্রেট লাইনটা, তাহলে অপশন বিও কিন্তু ঠিক আছে।
দেখো অপশন সি কি বলছে, দ্য ওয়ার্ক ওয়াজ অ্যাকচুয়ালি কমপ্লিটেড বিফোর দ্য এক্সপেক্টেড টাইম। দেখো আমাদের এক্সপেক্টেড টাইম, এই লাইনটা এক্সপেক্টেড টাইম, তাহলে এক্সপেক্টেড টাইম এতদূর অবধি ছিল, সেপ্টেম্বর অবধি, মানে অগাস্টের শেষ পর্যন্ত ছিল, কিন্তু তার আগেই দেখো আমাদের অ্যাকচুয়াল প্রোগ্রেস মানে কাজ আমাদের এইখানেই কমপ্লিট হয়ে গেছে। তাহলে অপশন সিও ঠিক আছে, দ্য ওয়ার্ক ওয়াজ অ্যাকচুয়ালি কমপ্লিটেড বিফোর দ্য এক্সপেক্টেড টাইম, ঠিক আছে। তাহলে দেখো বুদ্ধিমান যারা, তারা এ বি সি যখন হলো না, অপশন ডি নিশ্চয়ই হবে, ঠিক আছে, অপশন ডি হবে মেনে নিলাম, কিন্তু এখন তো আমরা এক্সাম দিচ্ছি না, তাই এখন আমরা একটু ভালো করে বিচার করে দেখবো যে কেন হচ্ছে। দেখো ডিউরিং দ্য পিরিয়ড অফ ফার্স্ট এপ্রিল টু ফার্স্ট সেপ্টেম্বর অ্যাট নো টাইম ওয়াজ দ্য অ্যাকচুয়াল প্রোগ্রেস মোর দেন দ্য এক্সপেক্টেড প্রোগ্রেস, মানে বলেছে এই সময় থেকে এই সময় পর্যন্ত এমন কোনো সময় নেই যে সময়টা অ্যাকচুয়াল প্রোগ্রেসটা গ্রেটার দেন, ঠিক আছে, এক্সপেক্টেড মানে অ্যাকচুয়াল প্রোগ্রেস মোর দেন এক্সপেক্টেড প্রোগ্রেস কোনো সময় ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এইখানটাতে, দেখো এইখানটাতে কিন্তু অ্যাকচুয়াল প্রোগ্রেসটা এক্সপেক্টেড প্রোগ্রেসের থেকে আগে চলে গেছে, কিন্তু এখানে বলেছে এমন নো টাইম, কোনো সময় নেই, কিন্তু সময় তো আমরা পেলাম, তাই অপশন বি, সরি অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই ছিল আজকের প্রশ্ন, এটা ভালো প্রশ্ন ছিল তাই আমি নিলাম, আরও যদি এরও এ ধরনের প্রশ্ন পাই আমি নিশ্চয়ই নিয়ে আসবো। Thank you and please subscribe my channel.